হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমরা ডিসকাস করব দু হাজার ছয় সালে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্ক ক্লার্কশিপের যে এক্সামটি হয়েছিল সেটার ফুল কোশ্চেন পেপার ঠিক আছে টোটাল হানড্রেড প্রশ্ন তার মধ্যে ফিফটি জি কে আছে এবং ফিফটি ম্যাথ আছে ঠিক আছে তার মধ্যে একটা রিজনিং আছে তো এটার পিডিএফ আমি এখনও পর্যন্ত রেডি উঠতে করে উঠতে পারিনি অ্যান্সারগুলো ম্যাথের অ্যান্সারগুলো তাই এই পিডিএফটা এক দুদিন পরে আমি পোস্ট করে দেবো ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ম্যাথের অ্যান্সারগুলো এখনও রেডি হয়নি তো ম্যাথের অ্যান্সার রেডি হলেই আমি এটা পোস্ট করে দেবো তোমরা শুধু জিকেগুলো দেখে নাও এবং তোমরা জি কেগুলো কতগুলো অ্যান্সার করতে পারছো সেগুলো একটু দেখে নাও প্রথম প্রশ্ন দেখো সীমান্ত গান্ধী কাকে বলে বা সীমান্ত গান্ধী নামে কে পরিচিত তো এটা আমরা সবাই জানি যে আব্দুল গাফর খান তিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত নিচের কোন ক্ষেত্রটিতে কুমার গন্ধর্ব খ্যাতি অর্জন করেন তো তিনি নিত্য এই ক্ষেত্রটিতে গন্ধর্ব খ্যাতি অর্জন করেছিলেন শকাব্দ গণনা কোন বছর শুরু হয় খুব ইম্পর্টেন্ট এবং ইজি একটা প্রশ্ন অনেকবার এটা ওয়েস্টবেঙ্গল পিএসসি পরীক্ষায় রিপিট হয়েছে তো দেখো শকাব্দ গণনা শুরু হয়েছিল আটাত্তর খ্রিস্টাব্দতে কে শুরু করেছিল কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিস্ক এই প্রশ্নটাও অনেকবার এসছে যে শকাব্দ কে শুরু করেছিলেন অ্যান্সার কি হচ্ছে কনিষ্ক কত খ্রিস্টাব্দে আটাত্তর খ্রিস্টাব্দে একটা প্রশ্ন আসে কনিষ্ক কোন বংশের রাজা তো তিনি কুষাণ বংশের রাজা তাহলে একটা প্রশ্ন থেকে তোমরা তিনটে প্রশ্ন পারছ এরপর দেখো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন তো এই আত্মীয় সভা এটি এটি প্রতিষ্ঠা করেছিলেন রামমোহন রায় রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে আঠেরোশো পনেরো সালে অনেক সময় সাল দিয়েও প্রশ্ন কিন্তু তোমাদের চলে আসবে তো আঠেরোশো সালে রাজা রামমোহন রায় আত্মীয়সভা প্রতিষ্ঠা করেছিলেন ফৌজ ফৌজকে প্রতিষ্ঠা করেন তো আজাদহীন ফৌজ এটি প্রতিষ্ঠা করেছিলেন রাজবিহারী বোস উনিশশো বিয়াল্লিশ সালে ফার্স্ট সেপ্টেম্বর তিনি ব্যাংককে এই আজাদহীন বাহিনী প্রতিষ্ঠা করেন ঠিক আছে এটা মনে রাখবে এরপর দেখো এলাহাবাদ প্রশস্তি কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা হয়েছে তো এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্ত সমুদ্র গুপ্ত গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সম্বন্ধে বর্ণনা করা হয়েছে কীর্তি বর্ণনা করা আছে এবং এর একটা প্রশ্ন মনে রাখবে এই এলাহাবাদ প্রশস্তি এটি রচনা করেছেন কে এই সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ডাইরেক্ট প্রশ্ন আসবে যে এলাহাবাদ প্রশস্তি কার রচনা হরিসেনের বন্দে মাতরম কে রচনা করে তো বন্দে মাতরম এটি রচনা করেছিলেন এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনেসের এক্সামও যত সম্ভব এসেছিলো যত সম্ভব এই প্রশ্নটা তো বন্দে মাতরম কে রচনা করেছিলেন এটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এইখান থেকে আরেকটা প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে এই বন্দে মাতরম তার কোন প্রবন্ধে বা কোন গ্রন্থে লেখা আছে তো এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ গ্রন্থে এটা লেখা আছে এবং এটি আরেকটা প্রশ্ন আসবে এই বন্দে মাতরম প্রথম কখন গাওয়া হয়েছিল তো এটা গাওয়া হয়েছিল আঠেরোশো সালে যখন ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন হয়েছিল তখন এই গান এই তখন এই প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন এই চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের প্রধান নেতা ছিলেন সূর্য সেন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং আরেকটা মনে রাখবে এই আরেকটা প্রশ্ন আসে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এর প্রতিষ্ঠাতা কে তো এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এর প্রতিষ্ঠাতা হচ্ছেন মাস্টার দা সূর্য সেন ঠিক আছে নেক্সট দেখো পোর্ট্রেট চিত্রকলা তাৎপর্যপূর্ণ অবদান হলো কোনটি তো এই পোর্ট্রেট চিত্রকলার তাৎপর্যপূর্ণ অবদান হচ্ছে কোনটা অপশান এ অজন্তা চিত্রকলা নেক্সট দেখো শের শাহের সেনাপতি কে ছিলেন তো শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গোড় এবং আরেকটা প্রশ্নও আসে যে শের শাহের হিন্দু সেনাপতি কে ছিলেন তখনও এটার অ্যান্সার হচ্ছে ব্রহ্মজিৎ গোড় পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা সবাই জানি যে পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল মারাঠা এবং আহমদ শাহ আবদালির মধ্যে ঠিক আছে মারাঠাদের সাথে আফগানদের এবং প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল কখন পনেরোশো ছাব্বিশ সালে কাদের মধ্যে হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পনেরোশো সালে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ এটি কার মধ্যে হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে তো এইগুলো সব কিন্তু তোমাদের জানতে হবে লুধিয়ানার সাথে কোন শিল্প বেশি সংযুক্ত তো লুধিয়ানার সাথে যে শিল্পটি বেশি সংযুক্ত সেটা হচ্ছে পশম বয়ন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ভারতে কোন শস্য সর্বাধিক পরিমাণ জমিতে চাষ হয় খুব ইজি একটা প্রশ্ন এটা হচ্ছে ধান এবং মনে রাখবে ভারতে ধান উৎপাদন বিশ্বে দ্বিতীয় প্রথম হচ্ছে চীন ভারতের প্রাচীনতম তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত তো ভারতের প্রাচীনতম তৈল শোধনাগারটি অবস্থিত হচ্ছে ডিগবয় এবং ডিগবয় কোথায় অবস্থিত ডিগবয় হচ্ছে আসামে অবস্থিত তো এগুলো কিন্তু সব তোমাদের মনে রাখতে হবে এরপর দেখো মরুদ্যানে সৃষ্ট মূলে বায়ুর কোন ক্রিয়াটি দায়ী তো মরুদ্যানের সৃষ্ট সরি মরুদ্যান সৃষ্টির মূলে বায়ুর কোন ক্রিয়াটি দায়ী তো এটা হচ্ছে অবঘর্ষ সরি এখানে স্পেলিংটা ভুল হয়ে গেছে এটা হবে অবঘর্ষ ক্রিয়াটি দায়ী ঠিক আছে এই স্পেলিংটা একটু আমি ঠিক করে দেবো যখন পিডেপটাও পোস্ট করব ঠিক আছে এবং তারপরে দেখো ঝুম বলতে বোঝায় কোনটি দেখো এটা ডাব্লিউ এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে তো ঝুম বলতে একটা কথা মনে রাখবে ঝুম হচ্ছে একটা স্থানান্তরিত চাষ ঠিক আছে শিফটিং কাল্টিভেশন তো এখানে অপশানগুলো অনুযায়ী একটাই অপশান তো মিলছে দেখো এক ধরনের চাষ এটা কি হয় বিভিন্ন জায়গায় মানে স্থানান্তরিত এক জায়গায় চাষটা হয় না বিভিন্ন জায়গায় এই চাষটা হয় এবং এটা বেশিরভাগ পাহাড়ি এলাকায় হয় ঠিক আছে জুম তাহলে একটা মনে রাখবে শিফটিং কাল্টিভেশন স্থানান্তরিত চাষ এরপর দেখো নেক্সট পেজ ভারতের কোন রাজ্যে উপকূল রেখা দীর্ঘতম তো ভারতের গুজরাটে তোমার উপকূল রেখা দীর্ঘতম অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোন নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত দেখো জিকে মাস্ট আসবে আসবে এই এক্সামে বেশি করে আসবে তো এই শ্রীনগর এটি অবস্থিত হচ্ছে ঝিলাম নদীর তীরে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবং মনে রাখবে ঝিলাম হচ্ছে সিন্ধু নদের একটি শাখা নদী এরপর দেখো এস ই জেড ই জেড এর ফুল ফর্ম কী এসই জেড এর ফুল ফর্ম তো এই এসই জেড এর ফুল ফর্ম হচ্ছে অপশান এ স্পেশাল ইকোনমিক জোন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার স্পেশাল ইকোনমিক জোন এটা মনে রাখবে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট যে রাজ্যে মাইথন বাঁধটি অবস্থিত তা হলো কোনটি তো মাইথন বাঁধ কোথায় অবস্থিত এটি ঝাড়খণ্ডে অবস্থিত এবং এটা মনে রাখবে এটা কোন নদীর উপর বাঁধ এটা হচ্ছে বরাকর নদীর ওপর বাঁধ ঠিক আছে এটা পশ্চিমবঙ্গ করে দিও না দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি তো দক্ষিণ ভারতে ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী অপশন বি হচ্ছে এটার অ্যান্সার সিয়াচেন হিমবাহ কোন পটনমালায় অবস্থিত তো সিয়াচেন হিমাহ এটি কারাকোরাম পর্বতমালায় অবস্থিত ভারতের সংবিধান কার্যকরী হয় কবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের ফেসবুক পেজেও আমি এই প্রশ্নটা কাল পোস্ট করেছিলাম অনেকজনই অ্যান্সার দিয়েছো তো দেখো ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে এবং আরেকটা মনে রাখবে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো এই দুটো প্রশ্ন ডাব্লু প্রায় বছর রিপিট হয় কোনো বছর এই প্রশ্নটা আসে না হয় কোনো বছর এই প্রশ্নটা আসে তো এই পিএসসি যেহেতু এক্সামগুলো কন্ডাক্ট করে তো তোমাদের ক্লার্কশিপের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার দেখো জেনারেল সায়েন্স বা ফিজিক্স থেকে যে প্রশ্নগুলো এসেছিল খুব ইজি প্রশ্ন তোমাদের যদি শুধু সূত্রগুলো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে চার ওহোম রোধ বিশিষ্ট তারের মধ্যে দিয়ে দুই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে তার দুটির মধ্যে বিভব প্রভেদ হলো কোনটি দেখো এই অ্যাম্পিয়ার বা ওহম রোদ দিয়ে যখন প্রশ্ন আসবে ইলেকট্রিসিটি দিয়ে তখন একটাই সূত্র থাকবে ভি ইজকুয়াল টু আই আর এই সূত্রটা মনে রাখবে ভি মানে হচ্ছে ভিভ প্রভেদ আয় মনে হচ্ছে কারেন্ট ঠিক আছে তরিদ প্রবাহ এবং আর হচ্ছে রেজিস্টেন্স বা রোদ তাহলে তোমার কী বার করতে বলেছে বিভ প্রভেদ মানে ভিটাই বার করতে বলেছে কল কি হচ্ছে আই ইন্টু আর কারেন্ট কত দুই অ্যাম্পিয়ার দুই ইন্টু রেজিস্টেন্স বা রোদ কত হচ্ছে চার ওহম ইন্টু চার তাহলে অ্যান্সার কী হচ্ছে আট ঠিক আছে আট ভোল্ট ভিভো প্রভেদের ইউনিট হচ্ছে ভোল্ট তাহলে আট ভোল্ট তাহলে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার তাহলে এই সূত্র দিয়ে তুমি অ্যান্সারটা করতে পারছো এরপর দেখো বৈদ্যুতিক মেন লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় সরি এটা মেন হবে তো বৈদ্যুতিক মেন লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় এই ফিউজ তারটি একটি শঙ্কর ধাতু যার উপাদানগুলি তা ফিউজে কোন কোন ধাতুর মিশ্রণ এটাও তোমাকে অনেকবার পড়িয়েছি তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ টিন ও সিসা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো একটি বস্তুকোনা আর ব্যাসাদ্য বিশিষ্ট বৃত্তাকার পথে আবর্তন করে পূর্ব অবস্থায় ফিরে আসে বস্তুকোনাটি স্মরণ কী তো বস্তুকোনাটি স্মরণ হয়ে যাবে জিরো কারণ দেখো এক জায়গা থেকে মনে করে এই একটা স্টার্টিং পয়েন্ট ঠিক আছে এইখান থেকে কেউ একজন যাত্রা করলো সেই দিকে গেল বৃত্তাকার পথে ঘুরে এসে আবার এইখানে এসেই দাঁড়ালো ঠিক আছে এইখানে তাহলে তার স্মরণ কী হচ্ছে স্মরণ হচ্ছে জিরো যারা আমার ফিজিক্সের ক্লাসগুলো দেখো তারা ইজিলি অ্যান্সারটা করতে পারবে তো যখন এক জায়গা থেকে ঘুরে যখন এসে আবার সেই জায়গাতেই দাঁড়ায় তো তখন সেটাকে স্মরণ বলা হয় শূন্য তাহলে অপশান সি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার নেক্সট দেখো একটি আলোগ্রসি দুটি মাধ্যমে বিভব তলে ঘন মাধ্যমে সংকট কোণে আপতিত হলো তাহলে প্রতিষ্ঠিত কোণের মান কত দেখো এটাও অনেকবার ফিজিক্সের ক্লাস আমি পড়েছি প্লাস আমাদের যখন জেনারেল সায়েন্সে এমসি পড়াতাম সেখানেও পড়েছি এটার অ্যান্সার কী হচ্ছে নাইনটি ডিগ্রি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোনো একদিন বায়ুর উষ্ণতা এবং চাপ বৃদ্ধি পায় তাহলে বায়ুর শব্দের বেগ কি হবে তো এখানে বায়ুর শব্দের বেগ বৃদ্ধি পাবে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার বায়ুর উষ্ণতা বাড়লে শব্দের বেগ বৃদ্ধি পায় চাপ বাড়লে শব্দের বেগে কিন্তু রকম পরিবর্তন হয় না এরপর দেখো ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্মাল ডিআইডের সাথে কার বিক্রিয়ায় তো ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্ম্যাল ডিআইডের সাথে ফেনল ফেনলের বিক্রিয়ায় অপশান সি হচ্ছে এটার অ্যান্সার রেকটিফায়েড স্পিরিট কি তো রেকটিফাইড স্পিরিট হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট ইথাইল অ্যালকোহল এবং পাঁচ পার্সেন্ট জলের মিশ্রণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এবার দেখো নেক্সট পেজ কোন খাদ্যে আবশ্যিক উপাদান হচ্ছে নাইট্রোজেন তো এটির অ্যান্সার আছে প্রোটন পোটন জাতীয় সরি প্রোটিন জাতীয় খাদ্যের উপাদান হচ্ছে আবশ্যিক উপাদান হচ্ছে নাইট্রোজেন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার মানুষের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি দেখো এই প্রশ্নের অ্যান্সারটা খুবই কনফিউজিং কারণ দেখো মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে এক হচ্ছে লঘু মস্তিষ্ক এবং দুই হচ্ছে মধ্য কর্ণ তাহলে এখানে মস্তিষ্ক অপশানে রয়েছে কর্ণ অপশানে রয়েছে তো এখানে পিএসসি কোন অ্যান্সারটা পিক করবে সেটা কেউ বলতে পারবে না তোমাদের কোনটা অ্যান্সার সঠিক অ্যান্সার হবে বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ মানুষের দেহে ভারসাম্য রক্ষা করে একটা হচ্ছে লঘু মস্তিষ্ক এবং আরেকটি হচ্ছে মধ্য কর্ণ ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবি একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ বলো তো একটি পরজীবী উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা সুনিতা উইলিয়াম সোলেন কি তো সুনিতা অপশানগুলোর মধ্যে এটার অ্যান্সার হচ্ছে নাসা বিজ্ঞানী অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিম্নক্তদের মধ্যে কে তবলা বাদক নয় দেখো স্ট্যাটিক জিকে কিন্তু অনেক বেশি এক্সামে আসবে তো এটার জন্য তোমরা আমার চার হাজার জিকে পেড কোর্সটা পড়তে পারো ওখানে কিন্তু সমস্ত স্ট্যাটিক জিকে আমার কমপ্লিট করে দেওয়া আছে তো দেখো নিম্নক্তদের মধ্যে কে তবলাবাদক নন তো এটার অ্যান্সার হচ্ছে অপশান সি শিব কুমার শর্মা কারণ শিব কুমার শর্মা তিনি হচ্ছেন একজন সন্তুরবাদক এবং পুরো কে কোন বাদ্যযন্ত্র বাজাতে পারেন তো সেই পুরো আলাদা আলাদা লিস্ট করে রাখা আছে সেই চারাদের জিকে কোর্স তো সেটা অবশ্যই নিয়ে নিতে পারো এরপর দেখো ফিরোজ শাহ কোটলার ময়দান অবস্থিত কোথায় তো ফিরোজ শাহ কোটলা এই ময়দানটি অবস্থিত হচ্ছে দিল্লিতে এবং আরেকটা মনে রাখবে মুম্বাইতে যেটা ফেমাস সেটা হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম সেটা মুম্বাইতে অবস্থিত নিচের কোন সংস্থাটি ভারতের নৃত্য নাটক এবং সঙ্গীত বিকাশের জন্য দায়প্রাপ্ত এটি হচ্ছে ললিত কলা একাডেমি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার প্রথম বাংলাদেশি নাগরিক যিনি দু সালে নোবেল পুরস্কার পান তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স তবুও অ্যান্সারটা জেনে রাখো এটির অ্যানসার হচ্ছে অপশান বি মোহাম্মদ ইউনুস নিম্নলিখিত কোন কারণের জন্য মেধা পাটেকার বিখ্যাত এটাও ডাব্লিউ বিসিএসের এক্সামে অনেকবার এসছে তো মেধা পাটেকার হচ্ছে নর্মদা আন্দোলনের সাথে যুক্ত নর্মদা বাঁচাও আন্দোলন ঠিক আছে বা নর্মদা আন্দোলন দুটোর মধ্যে যে কোনো একটা লেখা থাকবে দেখবে তো এটা হচ্ছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো অলিম্পিক মোটো সাইটাস অ্যালটিয়াস ফোটিয়াস শব্দ তিনটির অর্থ যথাক্রমে কি তো এই শব্দ তিনটির অ্যান্সার হচ্ছে অপশান বি অলিম্পিকের লক্ষ্য হল দ্রুততর উচ্চতর দৃঢ়তর অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার নেক্সট নেক্সট দেখো এখানে মেলাতে বলেছে কোনটার সাথে কোনটা মিল তো এখানে সবার প্রথম তোমাদের যেটা জানা দরকার সেটা কি হচ্ছে সানিয়া মির্জা তোমরা জানো টেনিসের সাথে যুক্ত বিশ্বনাথন আনন্দ দাবা খেলার সাথে যুক্ত ঠিক আছে এবং তাহলে এইখানে কী মিলেছে চারের সাথে এ ঠিক আছে এবং এটার অপশান বি হচ্ছে এটার অ্যান্সার চারের সাথে এ মিলছে স্নুকার হচ্ছে ইয়াসিন মার্চেন্ট সানিয়া মির্জা হচ্ছে টেনিস এবং বিজয় মার্চেন্ট হচ্ছে ক্রিকেট ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো দ্বিখণ্ডিত নামে বিতর্কিত বইটি কার লেখা এই দ্বিখণ্ডিত নামে বিতর্কিত বইটি এটা লেখক হচ্ছেন তসলিমা নাসরিন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোনটি অস্কার বিজয়ী ছবি তো এই অপশানগুলোর মধ্যে টাইটানিক হচ্ছে অস্কার বিজয়ী ছবি এরপর দেখো নেক্সট পেজ এখানে দেখো বিহু উৎসব হলো কোন মানে কোন রাজ্যে তো বিহু কোথাকার এটা তোমাদের অনেকবার পড়েছি আসামের ড্যান্স ফর্ম ডবল ফল্ট কোন খেলার সাথে জড়িত তো এই ডবল ফল্ট এটা হচ্ছে লন টেনিস খেলার সাথে যুক্ত উত্তরপ্রদেশের রাজধানী হলো কোনটি উত্তরপ্রদেশের রাজধানী হলো কোনটি তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি লখনউ ঠিক আছে এবং লখনউ কোন নদীর তীরে অবস্থিত এমন প্রশ্ন আসতে পারে তো এটা মনে রাখবে লখনউ গোমতি নদীর তীরে অবস্থিত নেতাজি দা ফরগটেন হিরো চলচ্চিত্রের পরিচালক হলেন কে তো এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন অপশান বি শ্যাম বেনেগাল অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পথের দাবি কে লিখেছেন পথের দাবি তো পথের দাবি এটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা এটা লিখবে পথের পাঁচালি কে লিখেছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে এরপর দেখো ঊনপঞ্চাশতম প্রশ্ন যে দিনটিতে সুনামি তামিলনাড়ু এবং আন্দামান দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছিল সেই দিনটি কবে তো সেই দিনটি হচ্ছে অপশন অনুযায়ী এখানে এটার অ্যানসার হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চার সালে এবং লাস্ট প্রশ্ন লন টেনিস কোর্টের জন্য খ্যাত উইমিল্ডন অবস্থিত কোথায় তো উইমিল্ডন কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে অপশন ডি লন্ডনে ঠিক আছে এবং এটি হচ্ছে সবথেকে পুরনোতম ওই হচ্ছে সব থেকে পুরনোতম টুর্নামেন্ট টেনিসে এটার জন্য তোমাদের আলাদাভাবে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম কারেন্ট অ্যাপেয়ার হিসাবে তো সেটা অবশ্যই দেখবে এরপর দেখে নাও এখানে শুধু ম্যাথগুলো আছে তো ম্যাথগুলোর অ্যান্সার কোনো রেডি করতে পারিনি তাই পিডিএফটা দিতে পারছি না রেডি ম্যাথ এই অপশানগুলো রেডি যখন অ্যান্সার রেডি করে নেব তারপর তোমাদের আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ওয়েবসাইট দু জায়গাতেই পোস্ট করে দেব আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং